বাংলার ক্রিকেটে দেখা মিলল এক গতিদানব বোলারের। গতকাল বিপিএলে খুলনার হয়ে ঢাকার বিরুদ্ধে খেলতে নামেন তিনি। তার নাম নাহিদ রানা, বয়স 20 বছর। এই অল্প বয়সে মাঠে তুলে দিয়েছেন গতির ঝড়। গতকাল ঢাকার বিপক্ষে খেলতে নেমে এভারেজ 145 গতিতে বল করেন তিনি। এই ম্যাচে তার সর্বোচ্চ গতি ছিল 148 কিলো। অভিষেক ম্যাচেই নজর কেড়ে নিয়েছেন দর্শকদের। তার বলের ধারাও দুর্দান্ত, কখনো বাউন্সার, কখনো সুইম বা কখনো ইয়র্কার, সব মিলিয়ে দুর্দান্ত বল করে থাকেন এই তরুণ। ঢাকার বিরুদ্ধে প্রথম সুযোগ পান নাহিদ রানা, আর প্রথম সুযোগেই মন জয় করে নেয় সকলের। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালেরও নজর কেড়ে নিয়েছেন এই তরুণ বোলার। নিজের অভিষেক ম্যাচে 4 ওভারে দিয়েছেন মাত্র 20 রান, তুলে নিয়েছেন একটি মূল্যবান উইকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যদি এই তরুণ বোলারের প্রতি একটু যত্নশীল হয়, তবে বাংলাদেশেও তৈরি হবে বিশ্বমানের টপ স্পিডি বোলার। নাহিদ রানার বোলিং আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আশা করি সে তার পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রেখে বাংলাদেশের স্বপ্নের বিশ্বকাপ জয়ের লক্ষ্যে বিরাট ভূমিকা রাখবে।